বিরতির পর আবার ফিরে এলাম পাঁচ লাইনে। একটা খেলা তো চলছেই রাজনীতির অলিন্দে, তবে দিল্লি নির্বাচনের ঠিক মুখে একটা টানটান উত্তেজনার পারদ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। কারণ এমন একটা ঘটনা ঘটেছে যে সেই ঘটনাটা কিন্তু ইতিমধ্যেই অনেকটা চাপে ফেলে দিয়েছে আম আদমি পার্টিকে। ভোটের ঠিক দুদিন আগে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার অফিসার অন স্পেশাল ডিউটিকে গ্রেফতার করেছে সিবিআই। জিএসটি সংক্রান্ত একটি বিষয়ে 2 লক্ষ টাকা ঘুষ নেবার অভিযোগে বৃহস্পতিবার রাতে গ্রেফতার হন দিল্লি সরকারের অন্যতম শীর্ষ আধিকারিক গোপাল কৃষ্ণ মাধব। এই ঘটনার পর অবশ্য মনীষ সিসোদিয়া তিনি বলেছেন সিবিআই যেন অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করে। গত 5 বছরে এরকম অনেক দুর্নীতিগ্রস্ত আধিকারিককে তিনি ধরিয়ে দিয়েছেন। তবে সিসোদিয়া শাস্তির কথা বললেও তার ভূমিকা নিয়ে কিন্তু একটা প্রশ্ন তুলেছে বিজেপি। বিজেপি নেতৃত্বের অভিযোগ কেজরিওয়াল এবং সিসোদিয়ার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ এর আগেও উঠেছে। দুর্নীতির বিরুদ্ধে তৈরি হওয়া দল আজ দুর্নীতিতে জড়িয়ে পড়েছে এমনটা অভিযোগ করেছে বিজেপি। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত মনীষ সিসোদিয়ার নাম কোনোভাবেই জড়ায়নি, কিন্তু ভোটের লাইনে দাঁড়ানোর 48 ঘন্টা আগে এই ধরনের একটা ঘটনা আম আদমি পার্টির রক্তচাপ যে বাড়িয়ে দিয়েছে এ কথা আর বলার অপেক্ষা রাখে না। এবং এরপরে মনীষ সিসোদিয়া তিনি ঠিক কি বলেছেন আমরা একবার শুনব। एक ऑफिसर जो आजकल जीएसटी में तैनात है और मेरे यहाँ ओएसडी भी रहे हैं मेरे 5 साल, उनको 2 लाख रुपए की रिश्वत लेते हुए गिरफ्तार किया गया है, तो ये सीबीआई ने ठीक किया है और इसको सख्त से सख्त कार्रवाई होनी चाहिए ताकि एक मिसाल भी बन सकें। और मैंने जब 5 साल के दौरान बहुत सारे ऐसे एक्शन लिए थे जहां किसी के ऊपर शक होता था या कहीं कोई सूचना मिलती थी, मैं खुद ऐसे अधिकारियों के खिलाफ कार्रवाई कराता था, तो वो जीएसटी इंस्पेक्टर के रूप में रिश्वत लेते हुए पकड़े गए। मैं सीबीआई से रिक्वेस्ट करूंगा और मैं अपने यहां भी सरकार बनने के बाद पूरी कोशिश करूंगा कि ऐसी सख्त से सख्त कार्रवाई हो इनके खिलाफ ताकि बाकी के लिए भी नजीर बने। এবং যে বিষয়গুলোর দিকে আমরা নজর দিচ্ছিলাম যে শাহিনবাগ একটা সাম্প্রদায়িক ইস্যু, সেগুলো তো রয়েইছে, কিন্তু তার পাশাপাশি অরবিন্দ কেজরিওয়ালের সরকার অর্থাৎ আম আদমি পার্টি, তাদের কিন্তু একটা বিষয় খুব স্পষ্ট যে দিল্লির শিক্ষা ব্যবস্থার ওপর বিশেষভাবে জোর দিয়েছিল এই আপ সরকার। এবং তিনি কিন্তু এটাও বলেছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটা বাগবিতণ্ডা হয়েছিল, তিনি কিন্তু বলেছিলেন যে আগে তাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি পুরো বিষয়টা জানুন এবং তারপর যেন তিনি এই বিষয়ে কথা বলতে আসেন, এমন একটা বিষয়ও কিন্তু উঠে এসেছিল। মনোজবাবুর কাছে যাব। মনোজবাবু, দিল্লির মানুষ কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের ওপর যথেষ্ট সন্তুষ্ট এবং সেখানকার বেশ কিছু প্রান্তিক এলাকার মানুষজন তারা কিন্তু খুশি, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এ কথা তো বলার অপেক্ষা রাখে না যে দিল্লির মানুষ খুব একটা অখুশি নয়। আপনাদের কি স্ট্যান্ড সেই জায়গায় দাঁড়িয়ে? এই খুশি অখুশি, দিল্লির বেশিরভাগ মানুষ ওদের জন্য খুব খুশি, ওদের কাজে খুশি, এইসব কথাগুলো হচ্ছে যে যেমন ভাবে বলে তার নিজের মতো করে বলে, এমন কিছু হয়নি। আমরা ওপিনিয়ন পোল বলে যে বিষয়টি রয়েছে, আমি এক্সিট পোল বলছি না, ওপিনিয়ন পোল, আমি শুধু বলি যে 2015 সালে যে ওপিনিয়ন পোল হয়েছিল সেই ওপিনিয়ন পোল অনুযায়ী কেউ বলেনি যে আপ 67টা সিটে জিতবে এবং কংগ্রেস 1টিও আসন পাবে না, এই কথা কেউ বলেনি। কারণ ঠিক তার 2 বছর আগে 2013 সালে যে ভোট হয়েছিল সেখানে আপ পেয়েছিল 28টা, যেটা 15 সালের ভোটে তারা পেল 67টা। সে সময় 2013তে বিজেপি পেয়েছিল 32টা, সেটা নেমে এলো তাদের 3টেতে, এবং কংগ্রেস পেয়েছিল 10টা, সেটা হয়ে গেল 0। ভোট পার্সেন্টেজে দেখা গিয়েছিল যে আপের ভোট বেড়েছে প্রায় 24.8%, 2015 বেড়েছিল 13 থেকে। এই ভোটটা কোথাকার ভোট? কংগ্রেসের সমস্ত ভোটটাই চলে গিয়েছিল আপের কাছে, যার জন্য কংগ্রেস 1টাও আসন পায়নি। আবার বিজেপি মাত্র 3টে সিট পেলেও তার আগের বার তারা 32টা পেয়েছিল, বিজেপির ভোট কিন্তু 1%ও কমেনি, পড়েছিল 0.8% কমেছিল। অর্থাৎ দিল্লির মানুষ যে এত খুশি, এবং তখন যে ওপিনিয়ন পোল ছিল সেই ওপিনিয়ন পোলে সব থেকে বেশি আসন দেয়া হয়েছিল আপকে, কতগুলো পেতে পারে? 39টার থেকে 25টা। বিজেপিকে কতগুলো ওপিনিয়ন পোলে দেওয়া হয়েছিল? ম্যাক্সিমাম 47টা, সেখান থেকে 23টা, মানে হায়ার ওপর সাইজে হচ্ছে 47, একদম নিচে 23। কংগ্রেসকে বলা হয়েছিল 8টা আসন পাবে, কিন্তু তারা 1টাও পায়নি। তো সুতরাং কে খুশি এটা যদি এত সহজে বোঝা যেত, তাহলে যারা ওখানে গিয়ে ওপিনিয়ন পোল করছেন তাদের ওপিনিয়ন পোলটা এরকমভাবে ব্যর্থ হতো না। এবারের নির্বাচনেও আপনারা বলছেন, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যেখানে যদি দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতাটা মূল হয় এবং সেখানে যদি তৃতীয় পক্ষ, এখানে যেটা কংগ্রেস আছে,
সেই কংগ্রেসের ভোটটা যদি আবার আম আদমি পার্টির দিকে যদি আবার পুরোপুরি চলে যায়, যেটা আগের বার গিয়েছিল 2015 ইলেকশনে, সেরকম যদি চলে যায় অবশ্যই আম আদমির তাদের ফলাফলটা ভালো হতেই পারে। কিন্তু তার মানে এই নয় যে বিজেপি একেবারে, বিজেপি ওখানে যথেষ্ট ভাবে রয়েছে এবং আপনারা মিলিয়ে দেখবেন যে বিজেপির ভোট সংখ্যা আগের থেকে বাড়বে এবং আসনও আগের থেকে অনেক বাড়বে। আমরা আমি বললাম এখানে বড় কিন্তুটা হচ্ছে কিন্তু কংগ্রেসের ভোটটা, যে কংগ্রেসের যে ভোটটা সেইটা যদি আম আদমিতে শিফট করে, আমার মনে হয় আজকে কংগ্রেস এই নির্বাচনে প্রচার প্রায় করছে না, ঢিলে দিয়েছে। এই ঢিলে দেওয়ার কারণটাই হচ্ছে ওরা চাইছে যে আমরা তো পাবো না, সুতরাং আম আদমির দিকে আমাদের ভোট চলে যাক এবং বিজেপি যাতে ক্ষমতায় না আসে। কংগ্রেস এই জিনিসটা দেখছে, তাই কি সুমনবাবু? দেখুন, মনোজবাবুর মতন ব্যাখ্যা করছেন, কংগ্রেস ঢিলে দিয়েছে, প্রচার করছে না। আমরা তো এটাকে ওনাকে রাত্রিবেলা ফোন করে জানাইনি, এই কারণে ঢিলে দিয়েছি, এই কারণে প্রচার করছি না, আমরা পুরোপুরি প্রচার করছি, কোনো ঢিলে দিইনি। আর একটু আগে এবং আপনি একটু আগে উপমুখ্যমন্ত্রী মনোজ সিসোডিয়ার একটা বাইট দেখালেন যে সিবিআই ওনার প্রাক্তন ওএসডিকে অ্যারেস্ট করেছে। এটা বিজেপি করে থাকে, এই ভিন্ডিকটিভ কাজ বিজেপি করে থাকে বিভিন্ন রাজ্যে, যেখানে যেখানে ওনারা ক্ষমতায় রয়েছেন ওনারা করছেন। আপনার বোধহয় খেয়াল আছে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ শরদ পাওয়ারকে ইডি নোটিশ পাঠিয়ে দিল, এজেন্সিগুলো একটু সক্রিয় হয়, বিজেপি তার এজেন্সিগুলোকে ইউজ করে, তার অধীনে, তার সরকারের অধীনের এজেন্সিগুলোকে ইউজ করে বিরোধীদের ভয় দেখানোর জন্যে। এবং এটা বিজেপির আজকের নয়, এটা বহুদিনের ওদের হ্যাবিট। এতে বিরোধীরাও ঘাবড়ায় না, মানুষও ঘাবড়ায় না, দিল্লির মানুষ প্রগতিশীল ধর্মনিরপেক্ষ দলগুলোকেই আবার ক্ষমতায় আনবেন, মানুষকে সেবা করার সুযোগ দেবেন, আর এই ফ্যাসিস্ট বিজেপিকে পরাজিত করবেন। বিজেপি একটি আসনও পাবে না আসন্ন দিল্লি বিধানসভার নির্বাচনে, সেটা রেজাল্টের কাউন্টিংয়ের দিন বোঝা যাবে। মনোজবাবুরা যতই আশা করে থাকুন, মনোজবাবুরা যে অ্যান্টি পিপল পলিসি নিয়ে সারা ভারতবর্ষকে চালাচ্ছেন, তার প্রতিফলন এই দিল্লি বিধানসভার রেজাল্টে আপনারা দেখতে পাবেন। সরকারি খাজানা অন্তত বিজেপি কোনোদিন চুরি করেনি। আরে আমরা তৈরি করেছিলাম বলে আপনারা বেঁচে খাচ্ছেন, বড় বড় কথা আবার কি বলছেন? আরে ভাই,2015-তে আম আদমি পার্টি প্রাপ্ত ভোট ছিল প্রায় 55% কাছাকাছি, আসন ছিল 67টা। এবার আমি আগে অনুরোধ করবো আমি আবার অন্য দুজনকে একটু থামতে, আমি আপনাদের শতাংশের হিসেবটা একটু পরে আসছি। আগে ওনাদের একটা ক্ল্যারিফিকেশন ওনাদের বক্তব্যে দেখলাম, সুমনদা বেশ ভালো বললেন, সত্যি কথা বললেন, কিন্তু সুমনদা যেটা করলেন সেটা হচ্ছে অর্ধ সত্য বললেন। হ্যাঁ, অর্ধ সত্যটা হচ্ছে যে বিজেপির এই ধরনের স্বভাব মহারাষ্ট্র দেখতে পেল যে শরদ পাওয়ারকে ইডির নোটিশ দিয়েছে, তিনি দেখতে পেলেন যে এরকম একটা জঘন্য একটা প্রতিহিংসামূলক কাজ উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করেছেন, আরে পশ্চিমবঙ্গেও নির্বাচন এলেই যে আমাদের নেতাদের বিজেপি যে ওই কখনো ইডি কখনো সিবিআই কখনো এসএফআই কে দিয়ে নোটিশ পাঠায়, সেটা বোধহয় সুমনদার চোখে পড়ে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ পরে বলবে পরে হচ্ছে না এখন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে না। মহারাষ্ট্র এলো কি করে? আলোচনা তো দিল্লিকে নিয়ে হচ্ছে, আলোচনাটা তো দিল্লিকে নিয়ে হচ্ছে, কথা বলবো না। আচ্ছা, আর খুব কষ্ট লাগলো আজ মনোজদা, প্রথমবার আপনার মুখে এগুলো শুনলাম যে কংগ্রেস ভোট পেলে কংগ্রেস ভোট না পেলে, মানে এতটা প্যারাসাইটিক সিচুয়েশন সত্যি কোনো আমি বিজেপির প্যানেলিস্টকে দেখিনি, যে এতটা তারা ডিপ্রেশনে ভুগছে যে কংগ্রেস ভোট পেলে আমাদের একরকম রেজাল্ট হবে, কংগ্রেস ভোট না পেলে আমাদের আরেক রকম রেজাল্ট হবে। আরে ইতনা আচ্ছে দিন, এত ভালো ভালো কাজ, এত গঠনমূলক, এত ভালো বৈদেশিক প্রতিরক্ষা নীতি যাদের, সব কথায় পাকিস্তানের থেকে আগে যখন, তখন তারা অন্তত সেইগুলো নিয়ে কথা বলুক যে আমরা ভালো কাজ করেছি সারা দেশের জন্য, দেশের মানুষ দেখেছে তাই রাজ্যও আমাদের ভোট দেবে, তা না বলে কংগ্রেস ভোট পেলে কংগ্রেস ঢিলে দিয়েছে, কংগ্রেস প্রচার করছে না, কি বোকা বোকা কথা।
তখন সেখানটায় এখানকার তৃণমূলের নেত্রী তিনি বলছেন কংগ্রেস এবং সিপিএম এর কাছে, তিনি সেখানে বলছেন, তিনি বলছেন ওদেরকে ভোট দিয়ে কেন ভোট নষ্ট করছেন, বিজেপির রাজনীতির কথা যে বিজেপিকে হারাতে গেলে বিজেপির বিরুদ্ধে ভোটটা এক জায়গায় যেমন দরকার হয় সেই জিনিসটা এখানে মমতা ব্যানার্জি বলে সেই জিনিসটা মমতা ব্যানার্জিকে একসাথে আন্দোলন করার জন্য ডাক দিচ্ছে এই কারণে। একটু 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 একটা ছোট্ট পরিসংখ্যান মনোজবাবু আপনার কাছেই আসতে চাইবো, একটা ছোট্ট পরিসংখ্যান। 2015 আম আদমি পার্টি পেয়েছিল 67টা আসন, 70টার মধ্যে তাদের প্রাপ্ত ভোট ছিল 55%। 2019 লোকসভা নির্বাচনের নিরিখে আসি, 7টা আসন ছিল, 7টাই বিজেপি পেয়েছিল, প্রাপ্ত ভোট ছিল 33%। অর্থাৎ ভোটের পার্সেন্টেজ কিন্তু বলছে যে কোন দিকে পাল্লা ভারী। আমি আপনার কাছে জানতে চাইবো 2015 আম আদমি পার্টির 54.3% ভোটকে ওটা স্ট্যাটিক রেখে দিয়ে এক জায়গায় রেখে দিয়ে 2019 বিজেপি পেয়েছে 33% ভোট, এইটাকে নিয়ে আসার যে কি কারণটা, এর মধ্যে কোনো তুলনা হয়? এর মধ্যে কোনো তুলনা হয়? ভারতবর্ষের মতো একটা দেশকে আপনারা শাসন করছেন, আপনি তো আমাকে প্রশ্নটাই করতে দিলেন না। দেশকে আপনারা শুনছেন ভারতবর্ষের মনোজ বাবু আপনার কাছেই প্রশ্ন, কি প্রশ্নটা করি কি, গোটা দেশের যখন আপনাদের কাছে রয়েছে আপনারা নিয়ন্ত্রক, তখন দিল্লিতে এই ছবিটা কেন দেখা যাচ্ছে? কোন ছবিটা যে এখনো পর্যন্ত দিল্লির মসনদটা আপনাদের কাছে নেই এবং সেটা তো ভোট হচ্ছে, তো ভোটের পরে আসবে, ভোটের আগে কি দিল্লির মসনদটা হতে চলেছে? আমি একটু আপনার কাছে জানতে চাইবো ভোটের রেজাল্টের পরেই তো দেখব যে এটা আমাদের আসছে, আমরা ওখানে মন্ত্রিসভা তৈরি করব, তার আগে আমরা কিভাবে তৈরি করব? দিল্লির নিরাপত্তা ছবিটা না না ক্যাবিনেট লিস্ট তৈরি হয়েছে, এটা কি প্রশ্নটা এই রকম দাঁড়ালো না যে আপনারা কেন্দ্রীয় মন্ত্রিসভা তৈরি করেছেন এদেরকে কেন ভেঙে দিচ্ছেন না? এইটা কি দাঁড়ালো আমাদের রাজনীতিতে ওই ভেঙে দেওয়াটা ওইভাবে নয়, না না ওটা কংগ্রেস করছে, না না ওই 356 ভেঙে দেওয়া, 356 সেটা অরুণাচলে করেছেন, রাজ্য সরকারকে মণিপুরে করেছেন, সেটা আপনারা ওই আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন না, আপনারা গোয়ায় করেছেন, অরুণাচলে করেছেন, সব জায়গায় করেছেন। আসবো সুমন বাবু আপনার কাছেও আসবো, আমি আপনার কাছে গ্রহণযোগ্যতাটা জানতে চাইলাম এই ছবিটা তুলে ধরে যে দিল্লির মানুষের আপনারা 7টা আসন পেয়েছিলেন লোকসভায়, কিন্তু মানুষের কাছে তো একটা গ্রহণযোগ্যতা থাকে, কারোর ওপর আমি ভরসা রাখতে পারি, সেক্ষেত্রে আমি জানতে চাইবো দিল্লির নারী সুরক্ষা, নারী নিরাপত্তা এবং বিভিন্ন ঘটনাবলীর নিরিখে জানতে চাইবো যে দিল্লির এই সুরক্ষা ব্যবস্থাটা কোথায় দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে। দিল্লির সুরক্ষা ব্যবস্থা নারী নির্যাতনের কথা বলছেন, নারী নিরাপত্তার কথা, নারী নিরাপত্তার কথা, নিরাপত্তার কথা তো সরকার তো সমস্ত কিছুই দেখছে, দিল্লিতে নারী নিরাপত্তা নেই এ কথাটা কোনো এখানে কোনো পরিসংখ্যান আছে কাছে যে দিল্লিতে নারীর নিরাপত্তা ভারতে? বলছি 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 দিল্লিতে খুবই ভালো জায়গায় দাঁড়িয়ে আছে, খুব খারাপ জায়গায় দাঁড়িয়ে আছে। নির্ভয়া কাণ্ডের পর যেমন ওদের নেতা খুব খারাপ জায়গায় দাঁড়িয়ে আছে, অত্যন্ত খারাপ জায়গায় দাঁড়িয়ে আছে, আপনাদের লজ্জা নেই তাই এই কথা আপনারা অন স্ক্রিন বলছেন। আরে ওদের যে বড় বালখিল্য নেতাটি আছেন রাহুল গান্ধী, ব্যক্তিগত আক্রমণ আপনি যদি করেন আমার দশে আমি প্রচুর ভাষা জানি, কিছুদিন আগে বালখিল্য নেতাটি, আমি উত্তর কলকাতায় থাকি, আমার কাছে ভাষার অভাব নেই মনোজ বাবু, ওই বালখিল্য নেতাটি দিল্লি সম্পর্কে বলেছিল আমি আবার বলছি ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, আপনি বলেছিল সংযত করে কথা বলুন, ভাষা খুবই সংযত করেছি, বিজেপি কে রিপ্রেজেন্ট করছেন ক্যাপিটালিয়াতে, ওদের ওই বালখিল্য নেতাকে আপনি ক্যাপিটালকে সংযত করুন, ইয়া বলা হয়েছে সজল বাবুর কাছে, আসুন সজল বাবু বলুন, আপনি বলেছিলেন একটা ব্যাপারটা কে পার্লামেন্ট দা ঠিকই বলেছে, নারী নারী আমি মানুষ দা একটু শুনুন শুনুন একটু থামুন থামুন মানুষ দা যে মনোজদা যে কথাটা বলছিলেন যে ভালোই আছে নারী নিরাপত্তা সুন্দরভাবে দাঁড়িয়ে আছে নিরাপত্তা ব্যবস্থা সব কিছু,
আমরা দেখি রোজ টিভিতে দেখি, প্রতিদিন দেখতে পাই, সারাক্ষণই দেখতে পাই যে পেছনে পুলিশ দাঁড়িয়ে আছে আর সামনে কেউ খোলা পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে আমার সঞ্চালিকাকে অনুরোধ, আবেদন, নারী না বলে সর্বস্তরের নিরাপত্তার কথা বলুন। পুলিশ কখনো আমরা দেখি ইউনিভার্সিটির ভেতরে ঢুকে পেটায়, আবার কখনো দেখি ইউনিভার্সিটির গেটে দাঁড়িয়ে আছে, সন্ত্রাসবাদীরা ভেতরে ঢুকে ছাত্র পেটায়, আবার সেখানে নিরাপত্তা নারী পুরুষের ব্যাপার কি আছে? ঐশী ঘোষকে ফেলে ফেলল, নারী নিরাপত্তার কথা বলছে, আরে মূর্খের মতন কথা বলবেন না, মানুষটা বয়স হয়েছে, একটা বাংলা বাঙালি মেয়ে, একটা বাংলা মেয়ে যে কোনো রাজনৈতিক দলে হতে পারে, কোথায় দাঁড়িয়ে রয়েছে দিল্লির নিরাপত্তা, দিল্লির শিক্ষা ব্যবস্থা, দিল্লির স্বাস্থ্য, সেই নিরিখেই আগামীকাল সকালে ভোটের লাইনে দাঁড়াবেন দিল্লির সাধারণ মানুষ। তারা কোন দলকে বেছে নেয় তাদের হাতেই রয়েছে সেই নিয়ন্ত্রণ। ফল জানা যাবে 11 তারিখ রাত পোহালেই, নজর রাখবো দিল্লির ভোটের দিকে। আপাতত সময় শেষ, আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ এখানে আসবার জন্য। এখনকার মতন পাঁচ লাইন এখানেই শেষ করছি, দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।